তিনটে সংখ্যা দেওয়া হয়েছে দেখো আমাদেরকে, এদের মধ্যে কোনটা বৃহত্তম আমাদেরকে বের করতে হবে। তো এটাকে আমরা কি লিখবো, 7 তার পাওয়ার হচ্ছে 1/9, এখানে 5 তার পাওয়ার হচ্ছে 1/6, এখানে 2 তার পাওয়ার হচ্ছে 1/3, 9, 6 আর 3 এগুলো হরে আছে দেখো, এই হরগুলোর লসাগু করব, 3, 6, 9 এর লসাগু হবে 18। তাহলে আমরা কি করব, হরগুলোতে 18 করব। তাহলে হরগুলোতে 18 করলে এটাকে আমরা লিখতে পারি 7² × 1/18। তাহলে দেখো এটা 2 × 1/18, এটা 1/9 আসছে, সেভাবে এটাও আমরা 5³ × 1/18, আর এটা লিখবো 2⁶ × 1/18। তাহলে 7² মানে কত হচ্ছে 49 ⅛, এটা হচ্ছে 125 ⅛, আর এটা হচ্ছে 2⁶, তার মান কত হবে 64 ⅛। এবারে দেখো এই তিনটের মধ্যে কোনটা বৃহত্তম, এটা হচ্ছে বৃহত্তম, তাহলে বৃহত্তম হচ্ছে আমার এইটা। তাহলে বৃহত্তম আমরা কি লিখব, বৃহত্তম লিখব 6, 5, এটা হচ্ছে আমাদের বৃহত্তম।